হয়। এই মুহূর্তত মই উপস্থিত আছো গোলাঘাট জিলার বুটলিখোৱা অঞ্চলত, আর বুটলিখোৱা অঞ্চলের এজন আদর্শবান কৃষক রূপেন কুমার। বিভিন্ন ধরনের খেতি করে নিজে স্বাবলম্বন হওয়ার নিজের পরিয়ালটো পোহপাল দিয়ার আন দশজনের বাবেও হয়ে পড়ছে আদর্শ। ক্যামেরার সহযোগীক মই দেখাবলে কম রূপেন কুমারে যাপরি মাটি আছিল সেই মাটিত প্রায় বিভিন্ন ধরনের খেতি করেছে, সেয়া বন্ধাকবি, ওলকবি, লাউ, কোমোরা, জিকা, বেঙেনাকে ধরে বিভিন্ন ধরনের খেতি করেছে। আর খেতিরে নিজে স্বাবলম্বন হওয়ার নিজে পরিয়ালটো পোহপাল দিয়ার সমান্তরালভাবে আন দশজনের আদর্শ হয়ে পড়ছে। মই পোনে পোনে জানিব বিচারিম কিমান মাটিত খেতি করেছিল, কি খেতি করেছিল, আপনি কিমান মাটিত খেতি করেছে? প্রথমতে মই আপনার নমস্কার, মোৰ নাম শ্রী রূপেন কুমার। মই প্রায় 30 বিঘা মাটি মানতে খেতি করে আছো। মানে খেতি করেছে ইয়াতে মানে ওলকবিও করেছো, বন্ধা ফুল, বিলাহী, বেঙেনা, জিকা, এইবিল সরু সরু হয়ে আছে, জিকাও করেছো, কোমোরাও করেছো, এনে খেতি করে আছো। মানে ইয়াতে আপনি কিমান দিন ধরে খেতি করে আছেন? ইয়ালে মই মোৰ ঘর অরিজিনাল ঘর থুরামুখত, মই ইয়ালে আহিছো নতুনকে প্রায় আপনার আজি 7 মাহমান হয়েছে ইয়াত আহি পেনি মাটিডোখর লৈ পেনি লিডতে লৈ পেনি খেতি করে আছো। কি কি খেতি করেছে? বেঙেনা করেছো, ওল করেছো, জিকা করেছো, বিলাহী করেছো, লাউ করেছো, ডাংবডি, এনেকে সকলো বিভিন্ন ধরনের খেতি করো। মানে আপনার উপার্জন কেনেকুয়া, খেতির দ্বারা উপার্জন কেনেকুয়া? উপার্জন মোর ভাল, আর খরচ বহন করে ধুনিয়াকে নিজের পরিয়ালটো পোহপাল দিও, আর ওসর সুবুরিয়া 2-4 জনকো কামে বনে লগাই তেখেতসকলকো সংস্থাপন দিয়ার নিচিনাই হয়েছে, আর 2-4 জন বেপারীও মো ইয়ারপা লই মেলি তেখেতসকলও চলি আছে, এইদরে আছো আর মানে চলি। এটা দেখি আপনি ওলকবি দিয়ে আছে, ওলকবি কেজি কে টাকা এটা আপনার পক্ষে? এটা এটা মোর হচ্ছে বেপারী আছে ইয়া, তেও নিজেই দিব এটা 15 টাকাকে ইয়ারপা বিক্রি হয়ে আছে। বেঙেনা? বেঙেনা 20 টাকা, এনেকে লাউ 15 টাকা, বিলাহী এটা মার্কেটত রেট কম কৈছে তথাপিও 14 টাকা 15 টাকা এটা চলি আছে। মানে কিমান মান টাকা উপার্জন হয়েছে আপনার সর্বমোট যদি কিনা এটা অনুমানিক হিসাব? মানে মই এনেই ডেইলি হিসাবত নহয়, মই সপ্তাহত মানে মানে এই বছৰত আপোনাৰ কিমান মানে ইনকাম হয়? এই বছৰ মানে কমপ্লিট খেতিটো শেষ হ'লেহে ক'ব পাৰিম। মানে মানে কিমান মান সম্ভাৱনা আছে? আছে আপোনাৰ এনেকে সবৰে লগালে মানে 2-2.5 লাখ টকাৰ ভিতৰত মানে হৈ যাব, আৰু বেছি হ'ব তেতিয়ালৈকে ক'ব পৰা নাই। মানে মানে গোটেই পৰিয়ালটো খেতিৰ লগত জড়িত নেকি? সব পৰিয়ালটো জড়িত, মোৰ খেতিৰ লগত জড়িত, আমাৰ পৰিয়ালটো মানে মোৰ গোটেই লগৰ যিবিলাক আছে সকলোবিলাক খেতিতে জড়িত, মোৰ থুৰামুখৰ পৰা ধৰি ইয়ালৈকে মানে যিখিনি লগৰ আছে গোটেইখিনি আমি খেতিয়ে কৰোঁ। বিজ্ঞানসন্মতভাৱে খেতি কৰে? বিজ্ঞানসন্মত তেনেকৈ কৰোঁ আৰু, নিজৰ হেৰিতে কৰোঁ আৰু। মানে হয় নিশ্চয়কৈ সেয়া আছিলে রূপেন কুমার। তাই প্রায় 30 বিঘাক মাটিত বিভিন্ন ধরনের উন্নত পদ্ধতির সেয়া বিলাহীয়ে কোক, বেঙেনায় কোক, বেঙেনাকেই কোক, বা বিভিন্ন ধরনের খেতি করে নিজে স্বাবলম্বন হওয়ার আন দশজনকো এই কৃষিকর্ম জড়িত করে স্বাবলম্বনের পথ দেখাইছে। আর সচাকই আজি সময় দেখা পোৱা গৈছে একাংশ যুবক আসলে চাকরিমুখী হয়েছে, চাকরি বিশেষ বিচারি আসলে হাহাকার করবলগীয় পরিবেশ হয়েছে, কিন্তু তারপিছতেই আসলে দেখা পোৱা গৈছে এই সকল লোক আসলে সেই সকলের বাবে আদর্শ হয়ে পড়ছে। কারণ কৃষিকর্মর যোগেদিও আসলে নিজে স্বাবলম্বন হওয়ার পরিয়াল পোহপাল দিয়ার আন দশজনকো যাতে স্বাবলম্বন দিব পারে, সেয়াই হয়েছে এই বুটলিখোৱাৰ এইজন রূপেন কুমার আসলে সমগ্র অঞ্চলটির বাবে এটা আদর্শ হয়ে পড়ছে।